মঙ্গলবার শিক্ষাভবনে এসএফআই টিএসইউর তরফ থেকে চার দফা দাবির ভিত্তিতে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। রাজ্যে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলছে, কিন্তু এবার মেধাভিত্তিক তালিকা প্রকাশ না করে ব্যক্তিগতভাবে বলে দেওয়া হয়েছে কোন কলেজে ভর্তি হতে হবে। এতে দেখা গেছে উত্তর জেলার ছাত্রছাত্রীদের দক্ষিণ জেলায় ভর্তি হওয়ার কথা। এই অতিমারীকালে এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজ ডেপুটেশনে মিলিত হয় এসএফআই এবং টিএসইউ। কি রয়েছে তাদের বক্তব্য শুনে নেব। এসএফআই টিএসইউ একটি প্রতিনিধি দল চার দফা দাবি নিয়ে এখানে মিলিত হয়েছে। আমাদের রাজ্যে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত। আমরা এসএফআই টিএসইউর তরফে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমরা চারটা দাবি অধিকর্তার নিকটে উত্থাপিত করব। প্রথম দাবিটি হলো আমাদের রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে, গোটা প্রক্রিয়াটাকে এবার অনলাইনে করার সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দপ্তর গ্রহণ করেছিল। সেই অনুযায়ী প্রথম তালিকা প্রকাশিত হয়েছে। একটা দীর্ঘ গড়িমসির পর তালিকা প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা তীব্র হয়েছে। এই রাজ্যের শিক্ষা দপ্তর প্রথমবারের মতো মেধাভিত্তিক তালিকা প্রকাশ না করে পার্সোনালি ছাত্রদেরকে বলে দেওয়া হয়েছে কে কোন কলেজে গিয়ে ভর্তি হবে। এবং আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা গেছে, দক্ষিণ জেলার কোনো ছাত্রকে বলা হচ্ছে উত্তর জেলায় গিয়ে ভর্তি হতে হবে, কমলপুরের ছাত্রকে বলা হচ্ছে সে খোয়াই কলেজ চাইলে পরেও আগরতলায় গিয়ে ভর্তি হতে হবে। যেহেতু ছয়টা কলেজ তাদেরকে চিহ্নিত করার নিজের অভিভাবকদের কাছ থেকে কাগজে লিখে নিয়ে আসবে যে অভিভাবকদের কোনো আপত্তি নেই। আসলে নিরাপত্তার দায়িত্বটা সরকারও নিতে চাইছে না, অভিভাবকদের ছাত্রছাত্রীদের জীবনের কোনোরকম দাবি ছেড়ে দিয়ে তাদেরকে স্কুলে কলেজে পাঠাতে হবে। এইরকম অবিবশ্যকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে মানা যায় না। এই বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে আজকে আমরা উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা যিনি রয়েছেন ওনার নিকটে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করব। আমরা সময় চেয়েছিলাম, মেধাভিত্তিক ওয়েটিং লিস্ট সহ তালিকা প্রকাশ করুন, কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর সেই তালিকা প্রকাশ করেনি। আজকে পর্যন্ত দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হয়নি। গোটা রাজ্যের কলেজগুলিতে ভর্তি হতে চাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে একটা চরম হতাশা এবং গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অর্থনৈতিক সংকটের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে পড়াশোনা করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। এই সংকটকালীন সময়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যাতে একজন ছাত্রছাত্রীরও শিক্ষা দপ্তরের উদাসীনতার জন্য পড়াশোনা বন্ধ না হয়ে যায় তার জন্য ইতিবাচক পদক্ষেপ আমরা দাবি করছি। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ বিভাগের ছাত্রছাত্রী যারা আছে এমএতে ভর্তি হয়েছিলেন তাদের এখন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়নি। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিছুদিনের মধ্যে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, গোটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি, গোটা বিশ্ববিদ্যালয়ে রেগুলার কোর্সগুলিতে ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উন্নতি করা হয়েছে, কিন্তু দূরশিক্ষণ বিভাগ সেই পথে না হেঁটে তাদের পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। এখন মনে হচ্ছে 4-5 বছর লেগে যাবে একজন ছাত্রের তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে। এই জায়গার মধ্যে আমরা দাবি করব উচ্চশিক্ষা দপ্তরের কাছে, যেহেতু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই প্যান্ডামিক সিচুয়েশনে একটা হায়ার লেভেল কমিটি তৈরি করেছিল, যেই কমিটিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বয়ং রয়েছেন, সেখানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই যে স্পর্শকাতর বিষয়টি এতে হস্তক্ষেপ করুক। ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার জন্যে এই হস্তক্ষেপ আমরা দাবি করছি। আইএসসিতে এবছর এমএড কোর্সে ভর্তির জন্য কোনো বিজ্ঞাপন জারি হয়নি। এখন পর্যন্ত যা খবর, এনসিটিই আইএসসি থেকে এমএডের যে এফিলিয়েশন থাকে সেটাকে তুলে নিয়েছে, উইথড্র করেছে। সেই জায়গায়
উচ্চশিক্ষা দপ্তরের স্পষ্টীকরণ নেই, কলেজ কর্তৃপক্ষের স্পষ্টীকরণ নেই। আমরা দাবি করব দ্রুত এবছরের এমএড কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ছাত্রছাত্রীদের কাছে গোটা বিষয়টি খোলসা করতে হবে। সর্বশেষ আমরা যেটা বলতে চাইছি তা হলো, আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা নয় শুধুমাত্র সামগ্রিকভাবে, শিক্ষা দপ্তর একটা অবিমর্ষকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া সমস্ত শিক্ষা।